সুন্দর একটা এয়ারপোর্ট। এখানে গত পরশুদিন 15 তারিখ আমাদের নতুন এয়ারপোর্ট এখানে পরিষেবা চালু হয়েছে, পরিষেবা চালু হয়েছে। তো আমাদের এখানে যারা বিগত দিনে আমাদের এই রাজ্যের যারা অটো শ্রমিক ইউনিয়ন, এরা আমাদের উষাবাজারের এদের মেইন অফিস, ওনাদের আন্ডারে প্রায় 400 অটো শ্রমিক এখানে অটো চালিয়ে এরা জীবনযাপন করেন। তো ওরা গত পরশুদিন যখন এখানে এটা পরিষেবা চালু হলো, ওনারা দাবি করলেন যে আমাদের অটো এখানে যাতে একটা পার্কিং ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে এয়ারপোর্ট অথরিটি সেটাকে প্রথম ওনারা মানেননি যে এখানে এটা সেটা দেওয়া হবে না। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে তারা একটা জায়গা দিয়েছেন, তো এখানে 50টা অটো রাখার জন্য তারা একটা ব্যবস্থা করেছেন। তো 50টা অটো রাখলে পরে বাকি যারা 350 অটো এরা রাস্তার মধ্যে ওরা পার্কিং করছে। তো এখানে যে ভিআইপি রোড যারা বাইরে থেকে আসছে, ওনারা দেখছেন যে রাস্তার পাশে অটোগুলি থাকলে পরে দেখতেও ভালো লাগে না। এভেন এখান থেকে এয়ারপোর্টে যখন যাত্রীরা নামবেন, আমার পরে ওরা যখন বেরোবে, বেরোনোর পর যেই জায়গাটা অটো পার্কিংয়ের জন্য দেওয়া হয়েছে, ওরা তো অটোগুলি দেখবেনই না। এবং এত দূরে ওরা লাগেজ নিয়ে আসবে, কোন যারা এখানে যাত্রী আসবেন ওনারা অটো কীভাবে খুঁজে পাবেন, ওনার এয়ারপোর্ট অটোটিও সেটা ভাবেনি। এখন আমাদের দল থেকে এবং আমাদের যারা অটো শ্রমিক ইউনিয়ন রয়েছে, ওনাদের সাথে কালকে আমি দফায় দফায় ওনাদের সাথে আলোচনা করেছি যে এই বিষয়টাকে নিয়ে আমাদের অটো শ্রমিক তাদের যে জীবনযাপন করতে গিয়ে তারা একটা দুর্বিষহর মধ্যে এখন পড়ে গেছেন। তারা এখন গতকালকে তারা অটো স্ট্রাইক করেছিলেন, আমরা আলোচনা করে সেটাকে আমরা উদ্ধার করেছি, ওনাদেরকে বুঝিয়েছি যে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার একটা সুষ্ঠু সমাধান আমরা করব। সেই লোকে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা এয়ারপোর্টের চারপাশ আমরা ঘুরে দেখছি যে অটোগুলিকে কোনখানে পার্কিং দিলে পরে এয়ারপোর্টেরও একটা সৌন্দর্য বজায় থাকবে, আমাদের অটো শ্রমিকদেরও তাদের পরিবার চালাতে গিয়ে তাদের কোনো প্রবলেম হবে না, এবং যারা যাত্রীরা এখানে আসবে ওনারাও যাতে সেখানে লাগেজগুলি নিয়ে আমাদের এখানে পার্কিংয়ে আসতে পারে, মানে এবং পার্কিংয়ে যেখানে অটোগুলি রয়েছে সে তাদেরকে দেখতে পায়। এখন তো এয়ারপোর্ট থেকে নেমে কোনখানে অটো পার্কিং এটা বুঝেই পাবে না, ডিস্টেন্সটা অনেক, হ্যাঁ ডিস্টেন্সটা অনেক দূরে হয়ে গেছে, এবং ওনারা বেরিয়ে ডাইরেক্ট মেন মানে হাইওয়েতে মেন রুটে চলে যাচ্ছেন, ওইখানে একটা জমাট বেঁধে যাচ্ছেন। এখন এখানে আমাদের পার্কিংয়েরও প্রবলেম হচ্ছে, মেন রুটটাও বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় সময় এখানে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমি দলের তরফ থেকে আমি আমার যারা অটো শ্রমিক রয়েছে তাদেরকেও বলেছি, আমরা আগামী দিন আমাদের যে এয়ারপোর্ট অথরিটি ওনার সাথে আমরা কথা বলবো যাতে একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমাদের অটো পার্কিংটাকে একটা সুন্দর জায়গায় দেওয়া হয় এবং যাত্রীদেরও যাতে খুব ভালো পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমাদের অটো শ্রমিক বাইরা যারা আছেন এখানে, আমার অটো শ্রমিক ইউনিয়নের উষাবাজার শাখার যিনি সম্পাদক অসিত দাস মহোদয় আছেন এবং আমাদের এলাকার আরও অভিভাবকবৃন্দরা রয়েছেন, আমরা সেই লোকে একটা সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা করছি এবং অটো শ্রমিক বাইদের কথা চিন্তা করে তাদেরকে যাতে একটা ভালো পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয় যায় সেই লোক আমরা এয়ারপোর্ট অথরিটির সাথে আমরা কথা বলব। আপনার নামটা? আমার নাম রতনকান্ত রায়, আমি ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক।